নিজ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পাঁচ আসনের দলীয় প্রার্থী ওবায়দুল কাদের। আজ কবিরহাটে পথসভা করছেন তিনি। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, আপনি নোয়াখালী পাঁচ আসনের অবস্থা কেমন দেখছেন? আওয়ামী লীগের দলীয় প্রার্থী ওবায়দুল কাদের তিনিও সেখানে রয়েছেন। কোথায় কোথায় গণসংযোগ করছেন একটু জানাবেন। আমিনুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজকে কবিরহাটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পথসভা করছেন। এটি তার নির্বাচনী আসন নোয়াখালী পাঁচ। এই নোয়াখালী পাঁচ আসনে তিনি এবার নৌকা নির্বাচন করছেন। গতকালকে তিনি তার নির্বাচনী আসে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা শুরু করেছেন। কোম্পানিগঞ্জে একটি সেখানে একটি পথসভা করেছেন এবং মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি এই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এই পথসভাগুলোতে তিনি এখানকার যারা ভোটার রয়েছেন তাদের কাছে একই সঙ্গে ভোট চাইছেন এবং অন্যদিকে দলের সাধারণ সম্পাদক হিসেবে কিছু নির্দেশনাও দিচ্ছেন। যেটি বলছেন যে যারাই নির্বাচন করছেন অন্য যে দলেরই ছোট দল সেদিকে ধরনের বিঘ্ন তৈরি না করা হয় সেটি তার তিনি নির্দেশ দিয়েছেন। এই আসনে আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের সহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 লাখের উপরে ভোটার রয়েছে এই কবিরহাট ও কোম্পানিগঞ্জ দুই উপজেলা নিয়ে নোয়াখালী পাঁচ আসনে। ওবায়দুল কাদের বলছেন যে 7 জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে যেন সবাই ভোট দিতে যান, সেই আহ্বান তিনি গতকালকের পথসভায় তিনি রেখেছেন। যদি নির্বাচন ধরনের ভয় ভীতি না রেখে ভোটারদের স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যাওয়ার তিনি আহ্বান করেছেন। আজকের এই সকাল থেকে তিনি বেশ কয়েকটি জায়গায় পথসংযোগ করেছেন। তিনি ব্যক্তিগত ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। আজকে এই কবিরহাটে কিছুক্ষণ পরই তিনি এখানে উপস্থিত হবেন। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে রয়েছে এই পথসভায় তিনি এই উপজেলার মানুষের কাছে আবারও কিছু বার্তা দেবেন এবং তার পক্ষে তিনি ভোট চাইবেন। তো এই ছাড়া আমার কাছে নোয়াখালী পাঁচ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রচারণা করছেন সে বিষয়ে খবর।